দিনের আমরা যখন হাঁটাদারি করতাম, দাওরা হাদিস শেষ করার পরে যেদিন আমাদের সবক শেষ হয়েছে সেদিন হাঁটাদারি হজরত ছিলেন, তা আপনারা অনেকেই ছিলেন। শেখুল হাদিস আলেমুল কুলের শিরোমণি সমস্ত ওলামায়ে কিরাম যে সময় প্রায় 18 থেকে 2000 ওলামায়ে কিরাম একসাথে একটা পরামর্শ বৈঠক হয়েছিল হেফাজতে ইসলাম আন্দোলনের সময়, ওইটি প্রথম বৈঠক। ওই বৈঠকে সমস্ত ওলামায়ে কিরাম একসাথে আমিরুল মুমিনিন বলেছিলেন শেখুল হাদিস রহমত মুদাজিদ আলী, হযরতের কাছে আমরা বুখারী শরীফ পড়ার মতো তৌফিক দান করছি, আমাদের মতো আমাদের বললে ভুল হবে, আমার মতো অযোগ্য লোকগুলাই ওনাদের সামনে বসার তৌফিক দান করেছিলেন। দাওরা হাদিস শেষ করার পরে সবক যখন দিছে শেষ করছে হাটহাজারী মাদ্রাসা, তখন আমরা 2400 ছেলে একসাথে এক ক্লাস একসাথে 2400 ছেলে দাওরা হাদিস। ওই দিন ছাত্রদের যে চোখের বাণীগুলো পড়ছিল, যদি কোনো আপনাদেরকে একসাথে একটু কোলের ভিতরে করে নিয়ে দেখাইতে পারতাম, তুই বুঝতেন ওলামায়ে কিরামের চোখের বাণী কি গেছে, ওখানের হালটা যে কি গেছে, ওখানের অবস্থাটা যে কি গেছে। যদি কোনো ভাই আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনাদের আমার এই কথার সাথে কলিজাটা ঠান্ডা হতো। আমরা যেহেতু ওয়াইজ নয় এই কারণে তারপরে 2-4টা কথা বলি, তা হযরত আমাদেরকে সবাই কান্না থামাই বলল, বাবা ছোট নুরানি মাদ্রাসা থেকে মক্তব থেকে তোমাদেরকে হুজুররা পাইছে, আর আজকে আমার কাছে তোমাদেরকে উঠাই দিছিল আমাদের উস্তাদরা, তো তোমাদেরকে লেখাপড়া করায় বাবাজি শেষ করে দিলাম আমার পর্যন্ত, তবে আমি তোদেরকে হাতের উপরে রাখা মাথার উপরে হাত রেখা দিয়ে বলতেছি তোদের কাছে দিনের জিম্মাদারি দিছি। কি দিছে বলেন? দিনের জিম্মাদারি। এই দৃষ্টিকোণ থেকে ভাই খোদাই পাকের কসম খাই বলতেছি, এই দৃষ্টিকোণ থেকে দিনের কাজ করি যতটুকু করার তৌফিক আল্লাহ দেন, নাহলে আমাদের মতো লোকে দিনই কাজ করার মতো কোনো যোগ্যতাই রাখে। আশা পারি তাহানবী রহমতুল্লাহ আলাইহি কজদুস্তামি কিতাবে লেখেন যে আলেম কোন হক্কানি বুজুর্গের কাছে থাকি আত্মশুদ্ধি হয় নাই, তার এসলা হয় নাই, এই লোক যেন মক্তবের খেদমত না করে। মক্তবের খেদমত কিসের খেদমত? মক্তবের খেদমত যেন না করে। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা ওনাদেরকে চার তরিকার পৃষ্ঠায় বানাইছে, জিনার দোয়ার বরকতে নেসবতে আল্লাহ ওনার লক্ষ লক্ষ সন্তান জমিনে রাখছেন, এবং এমন সন্তানগুলা রাখছেন সবগুলাই কামেলে মোকাম্মেলে আলেম হক। ওই দৃষ্টিকোণ থেকে ভাই আপনাদের সামনে বসছে, ওয়াজ নয় নসিহত নয়, আমরা ওয়াজ পারি না ওয়াজ করবো না, ইমানই একটু মজা গেল। আল্লাহ দা আমাদেরকে তৌফিক দান করছেন, এই জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু হালকা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
তার মধ্যে চারটা কিতাব হলো বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, এরপরে হলো আল কোরআন। সমস্ত কিতাবগুলোর মধ্যে থেকে আমাদের কিতাব যেটা, এই কিতাবটা আল্লাহ পাক জমিনে নাযিল করতে 23 বছর লাগাইছে। কয় বছর? 23 বছর। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত পাইছেন কত বছর? 63 বছর। কথা বলেন, কত বছর? 63 বছর। এই 63 বছরের থেকে 27 বছরের আমল, 23 বছরের আমল আমরা করি, 40 বছরের আমল করি না। কয় বছর বলেন? আরে 40 বছরের আগ পর্যন্ত কোরআন এত নাযিল হয়নি, হয়েছে কিনা বলেন জি? 40 বছর পরে কোরআন নাযিল হয়েছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক হুকুম করেছেন নামাজের, সেই জন্য নামাজের হুকুম। আল্লাহ পাক হুকুম করেছেন দাওয়াতের মেহনত করা, সেই জন্য দাওয়াতের মেহনত। হুকুম করেছেন যাকাত দাও, যাকাতের হুকুম। হুকুম করেছে হজ করা, হজের হুকুম। হুকুম করেছে পর্দা করা, হুকুম পর্দা। কথা কি বুঝেছে? এখন কি 40 বছরের না 23 বছরের? এটার নাম সিরাতুন নবী। এটার নাম কি বলেন? এই সিরাতুন নবীর ভিতরে আল্লাহ পাক ফরজ রাখছেন, ওয়াজিব রাখছেন, সুন্নত রাখছেন, মুস্তাহাব রাখছেন। মিলাদুন নবীর ভিতরে নাই জি, কি নাই? মিলাদুন নবীর মধ্যে নাই, কিন্তু সিরাতুন নবীর মধ্যে আছে। আজ সিরাতুন নবীর উপরে আমল করে দেই। মিলাদুন নবীর, সিরাতুন নবীর মধ্যে যদি মানুষ আমল করে, এই লোকের জন্য আল্লাহ জান্নাত রাখছেন। কি রাখছেন? কথা বলেন, কি রাখছেন? আল্লাহ জান্নাত বানাইছে আটটা। কয়টা ভাই বলেন? আটটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আটটা জান্নাত তৈরি করছেন, আটটা সাতটা জাহান্নামকে তৈরি করছেন। অন্য কোন মখলুকের জন্য নয়, শুধুমাত্র মানুষ এবং জিন্নাতের জন্য। জিন্নাত এবং মানুষ, এই দুই গ্রুপের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আটটা জান্নাতকে বানাইলেন, সাতটা জাহান্নামকে বানাইলেন। এখন ভাই আপনারাই বলেন যে মাওলা আসমান সৃষ্টি করছে, জমিনকে সৃষ্টি করছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মালিক। আসমানও আল্লাহর জন্য, জমিনও আল্লাহর জন্য। ওরে ভাই, আমি আর আপনিও আল্লাহর জন্য। যে মাওলা রাতকে দিন করে, দিনকে রাত করে। যে মাওলা রাত্রকে দিন করে, দিনকে রাত করে। রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত। কখনো গরমকাল বড়, কখনো শীতকাল ছোট হয় কিনা, এটা কারোর যোগ্যতায়? কোনো ডিগ্রিওয়ালার যোগ্যতায়? কোনো পয়সাওয়ালার যোগ্যতায়? কোনো হাজি সাহেবের যোগ্যতায়? কোনো আলেমের যোগ্যতায়? না না, এটা মাওলা ফাকের সিস্টেম, এটা মাওলা ফাকের কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আসমান জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করছি, কোন মানুষের সহযোগিতা নেই নাই, আমার কোন কমিটি নাই, আমার কোন সেক্রেটারি নাই, আমার কোন হায়াত নাই, আমার কোন মত নাই। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। শুরু তো আমি আল্লাহ তাআলা যেমন আছিম, শেষের মধ্যেও আমি আল্লাহ তাআলা সেরকম থাকব। প্রকাশ্যমানের মধ্যে আমি আল্লাহ যেমন আছিম, অন্ধকার অপ্রকাশ্য জায়গার মধ্যেও আমি আছি। ওরে জলের মধ্যে যে এরকম আছি, স্থলের মধ্যেও আমি আল্লাহ এরকম আছি। নবীর যুগে আমি আল্লাহ যেরকম আছিলাম, তোমার মতো আমার মতো বন্দার কাছে ও এখন বর্তমান যেরকম, সেরকমই আল্লাহ আছে। আল্লাহ আকবরে বন্দা, দুনিয়াতে হাজার ডিগ্রি দাড়ি আসবে, হাজার বৈজ্ঞানিক আসবে, হাজার বিজ্ঞানিক আসবে, হাজার ধরনের কিছু আসবে, কিন্তু আমি আল্লাহ যে পানি সৃষ্টি করছে, ওই পানির মতো কেউ বানাইতে পারবে না।
বান্দা আমি আল্লাহ মানুষটাকে যেভাবে সৃষ্টি করেছি, কোন আলেম নয়, কোন মুফতি নয়, কোন মুহাদ্দিস নয়, কোন ফেডু নয়, ওরে কোন ডিগ্রি দাড়ি নাই, হাজার পয়সার পাহাড়ের মধ্যে তুমি উঠাই দিতে পারো, কিন্তু আমি আল্লাহ যেভাবে একটা মানুষকে সৃষ্টি করছি ওই রকম কেউ বানাইতে পারবে না। আছে ভাই, কেউ আছে? ওরে হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা মূর্তি গুলা বানায়, আমার আল্লাহর নিশানা গুলা দেখি বানায়, তাদের নিজের কোন যোগ্যতা দিয়া বানাইতে পারে না। পারছে কিনা বলেন? কেমন পর্যন্ত পারবে? কোথায় বলেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল্লাহু মুলকু সামাওয়াতি ওয়াল্লাহু ইয়ুহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। ওরে আসমান আর জমিনের বাদশাহী এবং মালিক হইল আমি আল্লাহ। কে ভাই বলেন? আল্লাহ। কথা কানা কে? আল্লাহ। মনের থেকে বলেন না মুখের থেকে? একটু অন্তরের দিকে যাচাই করেন, একটু অন্তরের দিকে যাচাই করেন, আমার অন্তরে কি আল্লাহ বলতেছে না আমার জবান থেকে বলতেছে? অন্তর থেকে যেই লোক বলবে ভাই দোস্ত কোনদিন সে গুনাহ করতে পারে না, অন্তর থেকে যে বলবে সে তো সবসময় দেখে আমার আল্লাহ, দিনেও যেমন আছে রাতের মধ্যেও আছে, বাজারে যেমন আছে ঘাটেও আছে, তুমি মানুষের কাছে দৌড়াই দৌড়াই আমি ইদ্রিসের জন্য যত শেখায় কর, আল্লাহ তালা যদি মাহফিল করাইতে চায় বাধা দিয়া রাখতে পারিব না। আমার আল্লাহ যদি চায় এই মানুষগুলাকে বসাইয়া বসাইয়া শেষ পর্যন্ত দোয়া করাইয়া তাদের মাপ মার গুনা মাফ করাইয়া নিবে। এই জন্য আল্লাহ রসুল বলেন যে এই লোকটায় কোনো মজমা হলো মজমার শেষে দিয়া দোয়া যখন হয়ে যাবে আর উঠে যাবে আল্লাহ নবী বলে কুমু মাগফুরাল্লাকুম, ও ভাই তোমরা উঠে যাও, আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়ে দিছে। আচ্ছা ভাই বলেন তো আমাদের ছোট হুজুর দোয়া করিয়া দিলে এরপর আমরা এখান থেকে যাব গুনাহ মাফ করাইয়া, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকেই অন্ধকার কবর সাইত হইয়াছে, ওনাদের জন্য একটু দোয়া করিয়া ওনাদের জন্য এখানে আলেমদের সাথে হাত উঠাইয়া এই রাত্রিগুলাতে আমলের পরে দোয়া কবুল হয়। আমলের পরে কি হবে? এত বড় একটা আমল হইতেছে, এই আমলের পরে আমরা রামপুর হুজুরের সাথে একসাথে হাত উঠাইয়া দোয়া করিয়া চোখের পানি ফালাইয়া এখান থেকে যাব, কে কে একটু হাত দেয়? আল্লাহ আপনি আমাদের সব ভাইগুলাকে আজকে যেরকম ফ্যান্ডেলির ভিতরে এইভাবে বসছি, আল্লাহ জান্নাতেও আমাদেরকে এইভাবে একসাথে তোমার সামনে বসার তৌফিক দান করুন। আমার আল্লাহ বলেন এ বান্দা তুই একটু নজর করে দেখ তোদের জমিনের মধ্যে কত ধরনের মোটা লোক আছে, চিকন লোক আছে, গরিব লোক আছে, দরি লোক আছে, ওরে অনেক মানুষ সরকারি বেসরকারি আছে, কেউ অর্থের যোগ্য, অর্থের ক্ষমতা, অর্থের বড়াই দেখায়, কেউ সন্তানের বড়াই দেখায়, কেউ শক্তির বড়াই দেখায়, কেউ বাড়ি গাড়ির বড়াই দেখায়, পরে অনেকে তাকাব্বুরি করে হাঁটে। আল্লাহ পাক বলে বান্দা দেখ তো আমি আল্লাহ যেভাবে একটা সূর্য বানাইছি কেউ এরকম বড়াই করলে ওয়ালা আমার মতো একটা সূর্য বানাইয়া দেখ। পারবে ভাই? ভাই কে কে কোন বানাইতে পারবেন? জীবনেও পারবে না। কিছু কিছু বৈজ্ঞানিক বলে প্রথম আসমান পর্যন্ত গিয়া ঘুরাইছে, আমরা বলি এই লোকটা হলো মিথ্যুক, বাতফার ছাড়া আর কিছু নাই, তবে এই বাতফার কোন ছোটখাটো বাতফার নয়, এই বাতফার শিক্ষিত বাতফার, এই বাতফার হলো শিক্ষিত ধরনের বাতফার। কেননা ভাই দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে যে দিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আযিমের মধ্যে নিয়েছিলেন, সেখানে আপনারা অনেক ওলামা ইকরাম থেকে শুনেছেন প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতাদের অনুমতি ছাড়া ওই গেটটা খুলে দেওয়া নবীর জন্য হয় নাই। হয়েছিল ভাই? অনেক ওলামা ইকরাম শুনছে। এ বেটা
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোক যদি স্বপ্ন যুগে একবার দেখে তার জন্য জীবনের সমস্ত গুনাহ মাফ, জীবনের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ রাসূল বলেন কোন লোক যদি আমার সামনে আসিয়া আমাকে সালাম করে আমি সালাম সরাসরি লই, আর কোন লোক যদি আমার জন্য দূর শরীফ দূরান্ত থেকে পড়ে, আমার একজন ফেরেশতা আছে আল্লাহ পাকের বানানো, ওরা ওই দূর শরীফ পড়নে ওয়ালা দূর দূর আমার সামনে নিয়ে এসে হাজির করে। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়দে আসওয়া দিনে আল্লাহ রসুল যখন গেছিলেন সেখানে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম দরজার মধ্যে লক করলেন, লক করার পরে বলল ফেরেশতারা ভাই তোমরা কাদেরকে নিয়ে এস, কাকে নিয়ে এসছো? বলে এলো সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন খাতামুন আম্বিয়িন ওই আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসছি। জিজ্ঞেস করলো তুমি তোমরা আল্লাহর অনুমতিতে আসতো নিয়ে না নিজে নিজে? বলে যে না আল্লাহ ফাকির অনুমতি নিয়ে আসছি। তখন ফেরেশতারা দরজাটা খুলে দিলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। তাহলে যদি নাকি নবীর জন্য ওই প্রথম আসমানের মধ্যে অনুমতির দরকার হয়েছে, আর তুমি কোথায় গেলে এমন বড় বিজ্ঞানী হয়ে গেলা? তোমার জন্য আল্লাহ আসমান খুলে রেখেছে, চুক্তি করে রয়েছে। এই বাকফাদদের কথা শুনে শুনে আমাদের বহুত ভাই ইমান হারা হয়ে গেছে। এই ইমান গুলাকে ঠিক করার জন্য, এই আমল গুলাকে ঠিক করার জন্য, এই দিন গুলাকে ইসলাম গুলাকে ঠিক করার জন্য একটা রাস্তা একটা মেহনত আল্লাহ চালু করছে, একটা রাস্তা একটা মেহনত, একটা রাস্তা একটা মেহনত। সেটা আমাদের সর্বদলীয় মানুষের জন্য, চাইছে আওয়ামী লীগ হোক, চাইছে বিএনপি হোক, চাইছে শিবির হোক, চাইছে জামাত ইসলাম হোক, চাইছে তাবলীগ আলা হোক, চাইছে সে যে কোন মানুষ হোক না কেন, আল্লাহ পাক এমন একটা রাস্তা খুলে দিয়েছেন যে এই রাস্তার ভিতরে সমস্ত জওয়ান ভাই যারা আছে, বুড়া ভাই যারা আছে, শিক্ষিত অশিক্ষিত মূর্খত জান্নওয়ালা অজান্নওয়ালা সবাই রাস্তায় ভর্তি হইতে পারে। এইটার নাম তাবলীগের রাস্তা। কি ভাই ঠিক কিনা বলেন? এই রাস্তায় গেলে ইমানটাকে ঠিক করতে পারবেন যে দোস্ত। আমরা এখানে ওয়াজের ভিতরে খুব খেয়াল করেন, আমরা এখানে ওয়াজের ভিতরে আপনাদেরকে নসিহত করতে পারবো, কিছু মাসালা শিখে দিতে পারবো, কিছু মাসালা শিখে দিতে পারবো। কিন্তু দোস্ত আপনাদেরকে আমি দশটা সুরা এখানে শিখিতে পারবো, পারবো বলেন? কি বলেন? কেউ এই পর্যন্ত ওয়াজ মাহফিলে অনেক ওয়াজ মাহফিল হয় আমাদেরকে দশটা সুরা শিখাইতে পারছে কেন ভাই? যে এখানে শিখানোর সেই পরিবেশ নাই। এখানে আমাদের তিন কাজ, এক কাজ হইল শরীয়তের কিছু মাসালা বলে দেওয়া, আরেক নম্বর কাজ হইল মানুষকে আল্লাহর দিকে ধাবিত করার জন্য হুকুম আহকাম গুলা বর্ণনা করা, তিন নম্বর হইল আল্লাহর হুকুম মানলে কি পরিমাণ স্বভাব হবে এই স্বভাব গুলা মানুষকে জানাই দেওয়া। বলে কেন ভাই? মানুষ যখন লাভ জানে তখন সে কাজ করে, করে কিনা বলেন? লাভে মানুষ লোহার বোঝা বসে, বসে কিনা? লাভে 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 একটা মানুষ বিদেশ যায়, কোথায় যায় ভাই? বিদেশ যায়। তো এই যে বিদেশ যায় 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত বিদেশ থাকে, থাকে নি ভাই বলেন? আচ্ছা বিদেশ যে থাকে সে পয়সা কামাই করতে গেছে না সেখানে এমপি মন্ত্রীগিরি করতে গেছে? তো এখানে যে ওরা গেছে কামলা বদিল্লা না, এরা কথা বলেন না কামলা না বদিল্লা না এরা? আরে তুমি দেশে যেরকম কামলা বদিল্লা দিয়া খাইতা ঠিক তদ্রূপ পাবে, বিদেশে তো লক্ষ লক্ষ টাকা কামাই করে সেখানে বদিল্লা দিতে গেলা, ঠিক কিনা বলেন? এখন ওখান থেকে আসি উঁচা উঁচা জুতা, বড় একটা লাইট, এখান থেকে নিয়ে একটা ফায়ার গোড়ালি পর্যন্ত জুব্বা একটা খেলাবে শূন্য, এত বেলে এখান থেকে আইসে এখন কি কয়? ভাই বলে এখান থেকে এলন শিখাইছ, কোরআন শিখাইছে, হাদিস শিখাইছ, আইসা কয় যে এই দেশের হুজুরা কিচ্ছু জানে না, সব আমগুলা ধ্বংস করছে। কি ভাই কয় না কয়? কিছু এরকম আছে কিনা?
আরে তুমি ওখান থেকে দেখতে দেখলে শিখলে এই দেশের ওলামা একরাম, এই দেশের মুফতি একরাম, মুফাসসির একরাম, মুহাদ্দিস একরাম, কত হাজার হাদিস হাদিস, কত হাজার হাজার কোরআনের ফাঁকের আয়াতগুলোকে তফসির সুদ্ধা পড়লো, এত কিছু শিখলো, শিখলো জানলো বুঝলো বুঝেল এত কিছু পাওয়ার পরে যে সময় তোমরা দিনের আটটা বাজে ঘুম থেকে উঠো সে সময় ওলামায়ে কেরাম কোরআন শরীফের তেলাওয়াত করে না, ক্লাসের মধ্যে বসে। আর তোমরা যে সময় ঘুমাইতে যাও সে সময় ওলামায়ে কেরাম উঠি আল্লাহর দরবারে কাঁদে। আর এত কিছু কষ্ট করে পড়ার পরে, এত আরাম আয়েশ ছাড়ার পরে, এত কিছু শিখার পরে, এত কিছু জানার পরে, এত কিছু বোঝার পরেও শরীয়তের একটা মাসালা বলতে একটু ইতস্তবত করে। আর আমরা তিন চাকার মৌলবি, তিন চাকার ফাবলিকও না, এরা দেখবেন দোকানে বলে কি কয়েছে, ওরে বাপ রে বাপ, আমরা ওয়াজ করি না দেই, ওয়াজ করলে একটা কত মৌলবি হড়ি দেব বলে কয় না, না কয় ভাই বলে কথা বলেন, বলে না না বলে ও ভাই কথা বলেন, বলে না না বলে, আসলে কি এই কথাটা ঠিক? এরে ভাই তোমরা যে ওয়াজগুলো পারো আমরাও পারি, তবে সেটা খোদার হুকুম লঙ্ঘনের কারণে আমরা ওই ওয়াজ করি না। রাস্তাঘাটে মারামারি লাগলে যে এই ধরনের বোন ওনারা বলতে পারে কি বলেন, আমাদের কোনো হকানি আলেম এই ধরনের বোন বলছে কোনোদিন? এই জন্য দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সিরাতুন নবীর উপরে যদি তুমি আমল করো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রাখছি, যে জান্নাত তোমাদের জন্য আটটা বানাইছে আটটা, ওই আটটা জান্নাতের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ হবে ইমানদার আমলদার হবে তারা প্রত্যেকেই ওদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, এমন জান্নাত যেখানে বানাইছি ওরে সেখানে কোনোদিন মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, পেরেশানি নাই, ওরে হিংসা নাই, হাসাদ নাই। আজকে হিংসার কারণে কত ভাইয়ের কাছে দৌড়াদৌড়ি করে যায়, আমি ইদ্রিস দৌড়ি নাই, আমি ইদ্রিস দৌড়ি নাই, আমি আব্দিস আল্লাহর দরবারে বড়াইতে কইছি আল্লাহ আমি এই মাহফিল আল্লাহর জন্য করছি, মাওলা আমার এই মাহফিলটাকে তুমি মেহরবানি কবুল করিয়া নাও, যত রকমের লোক আউট আসবে মাওলা তোমার শক্তির কাছে কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করছি দুই জিনিসের সাথে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিব দুই জিনিসের ওয়াদা, এক জিনিসের হইলো তোমরা ইমানদার হইতে হইবে, দ্বিতীয় নম্বর হলো আমল সালেহা নেক কাজগুলো তোমরা করতে হবে, এই আমলগুলো যদি তোমরা করতে পারো আর ইমান যদি তুমি খাঁটি ভাবে বানাইতে পারো আমি আল্লাহ দুই জিনিসের ওয়াদা এই আয়াতের মধ্যে। এক নম্বর হইলো জীবনে যত গুনাহ করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়ে দিব, দ্বিতীয় নম্বর হইলো আমি আল্লাহ তোমাদের জন্য বড় ধরনের আজর এবং সওয়াব রেখে দিছি। কি ভাই আল্লাহ জান্নাত দিতে পারে কি না? ওই জান্নাত এমন এক জান্নাত, ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের মধ্যে কোনোদিন পেরেশানি হবে না, কোনোদিন পাতলা পায়খানা হবে না, ওরে কোনোদিন শরীরের থেকে বগুলের তল থেকে মশা ধরনের দুর্গন্ধ বাইর হবে না, ওইটা এমন একটা জান্নাত যেখানে মানুষ সেখানে যেখানে সেখানে না দুর্গন্ধ মনে যায়, পায়খানাও করবে না, পেশাবও করবে না, কোনো ভাইয়ের মধ্যে মারামারি নাই, কোনো ভাইয়ের মধ্যে হিংসা নাই, কোনো ভাইয়ের মধ্যে হাসাদ নাই, কোনো ভাইয়ের মধ্যে কোনো ধরনের কলহ নাই, কোনো ভাইয়ের মধ্যে কোনো ধরনের টাকা পয়সার বড়াইও শিকার নাই, কেউ কারো জমিন নিবে না, কেউ কারো মারামারি করে মাথা কাটাইবে না, কেউ কাউকে ছুরি ঠেকাইয়া তার সম্পদ বণ্টন করবে না, মিথ্যা মামলা দিয়া তাকে কেউ জেলখানার মধ্যে আটকাবে না, কোন ধরনের মিথ্যা অপবাসার করবে না, আল্লাহ ওয়ালাদের মতন সেও কোনো ওই জান্নাতের মধ্যে কোনো ভয় এবং পরেশানি থাকবে না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন এই বান্দা শুন,
যারা জান্নাতের মধ্যে যাবে তাদের কোনো ভয় হবে না, কোনো পেরেশানি হবে না। আজকে টাকার জন্য পেরেশানি বিবিরে তুমি যতই দাও তারপরও তার থেকে খুশি মনের কথা সহজে পাইবা না। ওরে ভাই বোন আত্মীয় স্বজনকে যতই দাও তারপরও সন্তুষ্ট মনের খুশি কথা পাইবা না। তুমি যদি নাকি আসমান জমিন ভাঙ্গে তাদেরকে মালিক বানাই দাও দুনিয়ার সব মানুষ গুলাকে, তারপরে তুমি ওই ধরনের মহব্বত পাইবা না। আমার আল্লাহ যেই ধরনের মহব্বত করে, আমার আল্লাহ কত মহব্বত করে ভাই, দিনের বেলায় খোদার হুকুম না মানলেও খাওয়াইতেছে বন্দারে, রাত্রে বেলাও যদি কোনো বন্দা আল্লাহ নাফরমানি করে, মদ গাঁজা খায়, তাস খেলায়, জুয়া খেলায়, তারেও আল্লাহ তাআলা খাওয়ায়। এই দেশে পৃথিবীর সমস্ত কাফের মুশরিক আল্লাহ পাকরে মানে না, তাদেরকেও আল্লাহ খাওয়ায়। এই দেশের জালেমদেরকেও আল্লাহ খাওয়ায়, মিথ্যুকবাজদেরকেও খাওয়ায়, সিটিংদেরও খাওয়ায়, আল্লাহওয়ালা বন্দাদেরকেও খাওয়ায়। আমার আল্লাহ এত বড়, আমার আল্লাহ এত বড়, কোন মানুষের জন্য বকিলগিরি করে না, পিরপরি করে না। আমার আল্লাহর কাছে বন্দা যখন যেটা চায় সেইটাই বন্দাকে দিয়ে দেয়। আমার আল্লাহর হাত এত বড়, আমার আল্লাহর দয়া এত বড়, আমাদের আল্লাহর এত বড় রহম, বন্দা তুই যেখানে যায় সেখানে যায় আল্লাহকে ডাকলে আল্লাহ ওই ডাকের সাড়া দেয়। লাইনাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ পাক বলে জান্নাতের মধ্যে এমন জিনিস, স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মহব্বত সেগুলোও দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন, বন্দা তোদেরকে আমি জান্নাতে এমন হুর রেখা দিছি কোনদিন কোন পুরুষ মানুষ উকি মারি দেখে নাই, কোন মানুষ সেখানে ওই মহিলার সাথে প্রেম ভালোবাসা করে নাই, আই লাভ ইউ বলতে তাদেরকে কিছুই বলে নাই, তাদেরকে কোনদিন হায়েজ হবে না, নেফাজ হবে না, তাদের মুখের থেকে কোনো দুর্গন্ধ আসবে না, চোখের থেকে কোনো কেঁচর আসবে না, মুখের থেকে আমরা যখন ঘুমের থেকে উঠি মুখের থেকে দুর্গন্ধ। ওই জান্নাতের বিবিদের যে মহিলাগুলো আল্লাহ রাখছে তাদের মুখের থেকে কোনোদিন দুর্গন্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিবিগুলোকে রাখছেন যে বিবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ সেখানে দেখে নাই, কোন জিন্নাত সেখানে সবার করে নাই, কোন জিন কোন তাবিজ কারো গলায় সেখানে কোন তাবিজ দেয় নাই, কোন মানুষ সেখানে অফার বলতে দুই নম্বরই কোন অফার দেয় নাই, এমন দেবীগুলো আল্লাহ জান্নাতে রাখছে যারা ইমানদার আমলদার হবে, যারা ইমানদার আমলদার হবে। এই ইমানদার আমলদার হবার জন্য, অথচ ইমানদার আমলদার হবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠাইছে, ওই জমিনের মধ্যে চাষ করো যেরকম ভাবে কৃষকে তার জমিনের মধ্যে তার সাথে আমি সেটা দেই, আমার ওয়াদার মধ্যে খেলাপ হয় না, আমার ওয়াদার মধ্যে কোনোদিন খেলাপ হয় না, আমি আল্লাহ যাকে যেটা দিব বলছি সেটা বিলকুল ভাবে আমি আল্লাহ তাআলা তাকে দান করব। আমাদের আল্লাহ এত বড়, আল্লাহর ওয়াদার মধ্যে কখনো খেলাপ নাই। আর জাহান্নামীদের মধ্যে যে সাতটা জাহান্নাম রয়েছে, ওই জাহান্নাম এমন একটা জিনিস যে জাহান্নাম শাস্তি আর শাস্তি, কষ্ট আর কষ্ট, দুঃখ আর দুঃখ। জমিনের মধ্যে যেমন দুঃখ, পরে জমিনের মধ্যে যেমন দুঃখ, কবরের জগতের মধ্যে তার জন্য দুঃখ, হাসরের ময়দানেও তার জন্য দুঃখ, একবারে জাহান্নামে যাওয়ার পরও তার জন্য দুঃখ, সেখানে পেরেশানে শাস্তি আর শাস্তি, আরামের কোনো ব্যবস্থা নাই। কোনো মানুষ পেটের ক্ষুধায় পানি চাবে, এক বেলা পানি দিবে, পানিগুলা খাওয়ার সাথে সাথে তার গাদের গোস্তগুলা পড়ে পানির মধ্যে মিশে যাবে, ওই পানিগুলা খায়া খাবে সেগুলা। এই জন্য দোস্ত জাহান্নাম বড় স্বাদের জিনিস নয়, জান্নাত কিন্তু স্বাদের জিনিস। ওই জান্নাতের জন্য আপনাকে আমাকে তৈয়ার করা হয়েছে দোস্ত। আপনি আমি মেহরবানি কইরা দুইটা হাত পায়ে ধরে বলি ভাই, দুইটা হাত ধরে বলি, সমস্ত মানুষের কাছে আমার দাওয়াত পৌঁছানো সম্ভব নয়, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করে মাহফিলের ব্যবস্থা করেছি, যাতে করে আমার এই মাহফিলের ওলামায়ে কেরামের আশার দ্বারা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কানে কানে এই কথাটা পৌঁছায় যায়। আল্লাহ যদি আমাকে ধরে
তাও অন্তত এইটুকু বলার তৌফিক আমার দরবার আল্লাহর দরবারে আমার পক্ষ থেকে থাকবে। মাওলা কিছু পারি নাই, হাজার রকমের মানুষ কত কথা বলছে, সবগুলাকে পেরিয়ে রাতের বারোটা এগারোটা পর্যন্ত ইনশাআল্লাহ মুসলমান ভাইরা বসে বসে শুনছিল। এই জন্য দোস্ত কিছু কিছু মানুষ কয় এখানে কি ওয়াজ করবো। আচ্ছা ভাই আপনারাই বলেন, আপনারা যারা এখানে আসছেন এই তিনটা থেকেই পর্যন্ত বলেন তো ভাই, নাচ হইছে, গান হইছে, কথা বলেন হইছে, ওয়াজ হইছে, লেখা আছে ওয়াজ ও দোয়ার মাহফিল, ওয়াজ হবে শেষে তো দোয়া হবে, কথা ঠিক কিনা ভাই বলেন, কথা বলেন কথা ঠিক কিনা? এখানে ওয়াজ লেখা আছে, দোয়া লেখা আছে, ওয়াজও হবে দোয়াও হবে, দোয়ার পরে আপনাদেরকে কিছু দিয়েও দিব ইনশাআল্লাহ, ব্যবস্থা করছি, আল্লাহ তৌফিক দিয়েছেন যাই দিছে। তো এখন এই যে ওয়াজ হইল দোয়া হবে, এখন কি বলেন এইটা মাহফিল হইল না অন্য কিছু হইল? এবার আপনারাই বলেন। আরেক ভাই কয় সমাজ নাই। আচ্ছা ভাই বলেন, সমাজ বাড়ি ছাড়া কোনোদিন সমাজ হয়? কথা বলেন, একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর নিয়ে একটা বাড়ি হয়, কয়েকটা বাড়ি নিয়ে একটা সমাজ হয়, কয়েকটা সমাজ নিয়ে একটা এলাকা হয়, কয়েকটা এলাকা নিয়ে একটা গ্রাম হয়, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন হয়, একটা কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা জেলা হয় কিনা বলেন? না, জেলা ছাড়াই থানা হয়েছে। এই কথাটা তাদের বুঝবার তৌফিক নেই, আকল নাই, কেন যে বলে এটাও বুঝে। কি বলেন ভাই, ওয়াজ হয়েছে কিনা? আচ্ছা কি ওয়াজ করছে সেটাও আপনারা দেখছেন, সবাই দেখছে, দেখছে কিনা বলেন? আল্লাহ মেহরবানি করে আল্লাহ পাকের শুকর, এটা আমাদের কোন শক্তি কুদরতে নয়, খোদাই শক্তিতে হয়েছে, খোদাই কুদরতে হয়েছে, খোদাই পাকের রহমতে হয়েছে, আমাদের উস্তাদের দোয়ার বরকতে হয়েছে দোস্ত, আমার কোনো কুদরতে নয়, আমার কোনো যোগ্যতা হয় নাই, বরং খোদাই পাকের রহমতে হয়েছে, আমাদের উস্তাদের দোয়ার বরকতে হয়েছে। অন্য এলাকায় যাইয়া কইতাছে, ওই এলাকার মানুষদের তারা বেজ্জিতি করে দিছে। আমি বলি কি দরকার ভাই বলেন? আল্লাহ পাকের মেহেরবানি, কোরআনের কথা হয়েছে, হাদিসের কথা হয়েছে, ওলামায়ে কেরাম আসতে সবাই দোয়া করবে, সবাই আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা আপনারা জানেন, গত বছর ২০১৮ ডিসেম্বরে আব্বা জান ইন্তেকাল করছে। আসার পরে ওখানে শান্তিরাট, ওখানে তিন মাস ছিলাম, ওখান থেকে আসার পর অন্য এখন রিফিউজি কান্দি, ওখানে এক মাস দিন খোশাল বাড়িতে জুন পড়াইতেছে। আল্লাহ পাক কোরআনের তৌফিক দিয়েছে আপনাদের দোয়ার বরকত, আব্বা জান আম্মা জানের দোয়ার বরকত আছে, ওস্তাদ দিয়ে যে দোয়া আছে, এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের যে ওস্তাদ আসছে আপনারা দেখছেন। আমি একসাথে 15 দিন অসুস্থ ছিলাম হাসপাতাল মাদ্রাসায়, এই হজরতজি বাড়ির থেকে যে রুটি আসতো এই রুটিগুলো আর কিছু খাইতে পারতাম না, এই 15 দিন পর্যন্ত হজরতের রুটি খাইছি, আজও আমার জিব্বার মধ্যে মাঝে মাঝে মনে উঠলে মনে হয় যেন আমার জিব্বা হজরতের খানাগুলো বাইজে আছে, এত হালাল খানা খাইছি। আমাদের হুজুর একদিন বলছিলেন, যেই ঘরে হালাল খানা হবে 15-20 দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, কয়েক মাস পর্যন্ত তোমার আমলের মধ্যে জুজবা থাকে, আর যখন তুমি হারামের খানা খাইবা তোমার অন্তর মরে যাবে, তোমার মধ্যে গিবত আসবে, তোমার মধ্যে শেকায়ত আসবে, হিংসা আসবে, হিংসার কারণে সমাজ শেষ, বাড়ি শেষ, বাড়ি শেষ, সমাজ শেষ, ঘর শেষ, হয় কিনা ভাই বলেন? ছোট ভাইয়ে বড় ভাইয়ে মারে কিনা, বড় ভাই ছোট ভাইয়ে মারে কিনা, এক ভাই আরেক ভাইকে মানতে পারো না, কিসের কারণে? হিংসা, হিংসা। আর আল্লাহ রসুল বলেন, খবরদার হাসাদ হিংসা এটা এমন একটা জিনিস, যেরকম শুকনা কাঠ আগুনে ফুড়ি জ্বলি ছাই করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে হিংসাও তোমার সমস্ত ন্যাক আমলকে এইভাবে দাঁড়ায় পড়ে শেষ করে। আর শেখ সাদ রহমতুল্লাহ রায় বলেন, কোন মানুষকে হিংসায় দাঁড়াইতে হবে না, কোন মানুষকে মারতে হবে না, সুড়িতে ঝুলাইতে হবে না, জেলখানায় দিতে হবে না, মামলায় দিতে হবে না, তার ভিতরে হিংসাটাই তার জ্বালানির কাম। কি ভাই কথা ঠিক কিনা বলেন? যার অন্তরে হিংসা আছে তার জ্বালানো লাগবে না, তার মারতে হবে না, তার ফিরতে হবে না,
তার জন্য বিবর্ষা কাজ করতে হবে না, তার যে হিংসা অন্তরিবৃত্তে কাজ করে ওই হিংসাই তার দাঁড়াইয়া শেষ করতে। মামলা স্থায়ীও বেশি, পুলিশের স্থায়ীও বেশি, চোর স্থায়ীও বেশি, ডাকাইতের সেও বেশি, তার অন্তরে তাকে দাঁড়াইয়া ঘুম পর্যন্ত হারাম করি দেয়। আমাদের হজরত একদিন আমাদেরকে স্থায়ী ভাই এনে বলেন, ভাই জানো যা অন্তরে হিংসা আছে রাত দিন তার ঘুম হয় না, রাত দিন তার দেখবেন যাদের অন্তরে হিংসা আছে রাত দিন এদের ঘুম হবে, রাত দিন এদের কি হবে না, ঘুম হবে না। হাতি আছে না হাতি? ও ভাই হাতি আছে এক কোনো ব্যাঙে না, একবার আমরা একটা বই দিতে পড়েছি তো এত অনেক বড়, তো কোনো একটা ছোট্ট ব্যাঙ এই ব্যাঙ এক কোনার মধ্যে বইয়াবে হাতির হাতি হাঁটা যাইতেছে আর কইতেছে বাপ রে বাপ কত শরীর, খাই কতটি, রান কত, পা কত, বা আর হাতি তার আপন গতিতে তার স্থানে পৌঁছে গেছে, ব্যাঙে হিংসা করতে করতে মরি ব্যাঙের জায়গা ব্যাঙ্গি রেছে। কি ভাই কথা ঠিক কিনা? আমি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দরবারে আশাবাদী, আমার যতটুকু দৌড়া হয়েছে আমার এই মাহফিলের জন্য, বিশ্বাস করেন ভাই আমার এই মাহফিলের জন্য পোস্টার গুলো হ্যান্ডবিল গুলো লাগানোর জন্য ছোট্ট কচি গাছা বাচ্চা এইগুলো এসছে, বলে হুজুর আমরা লাগাবো আমাদের একটু অনুমতি দেন, একটা কনি মুনা শুধু দোয়া করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। ওই আমার কাকা এখানে আছে, জিজ্ঞেস করে রোশন কাকারে আমি একদিন বলছি যে কাকা অন্তর থেকে শেষ রেখে দোয়া আসছে দেখি ছোট বাচ্চা ওরা টকি টকি দেখছে লাগাইছে জি ভাই, আমি দিই একটা মাদ্রাসায় চলি মসজিদে চলে এসছি, কয়েকজন হুজুর আপনি চিন্তা করবেন আমরা লাগাই সব শেষ করে রয়েছি আমরা রাইতেই বলা, আর দুইটা হচ্ছে তিনজন চারটা পাঁচজন ছেলে রাইটার বারোটা পর্যন্ত করছে, কয়টা বারোটা পর্যন্ত করছে, কি ভাত খাওয়াইছি দেন খাইতে রাজি হয় নাই, চা খাওয়াইবার জন্য চেষ্টা করছি রাজি হয় নাই এই ছেলেগুলো। ইনশাআল্লাহ এই বাচ্চাদেরকে এই মাহবিলের যতগুলো হবে সবাব আল্লাহ তুমি এদেরকে আখেরাত দুনিয়াতে কামের মধ্যে লাগাই দাও, এদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি আখেরাতের মধ্যেই উত্তম মাকাম দান করো, সবাই বলো আমিন। এই জন্য দোস্ত ভাইরা আমার আল্লাহ যদি করাইতে চায় আল্লাহ যদি করতে চায় দুনিয়ার সব একদিকে চলে যাবে। আমাদের হুজুর বলতেন কেউ আমার শেখাই করল কিছু নাই, কেউ আমার বদনাম করলো আলহামদুলিল্লাহ কিছু নাই, আমাদেরও একই অবস্থা, আমরাও উস্তাদের কাছে বসছি, কেউ আমাদেরকে ভালো বললেও আমাদের কিছু আসা যায় না, কেউ আমাদেরকে খারাপ বললেও আমাদের কিছু আসা যায় না, কেউ আমাদেরকে যদি ভালো করে তাল গাছের জায়গায় উঠায় আমরা মনে করি এই লোকের ভালো বলাটাই আরেকদিন খারাপ বলাটাও মুখে দিয়ে দিবে। শেখ সাদির রহমাতুল্লাহ কিতাবে লেখেন ছোট্ট একটা রেসালা আমি পাইছিলাম, বলে দেখো যে লোক তোমার জন্য মুখে প্রশংসা করতেছে মনে করিবা এই লোকটার মুখ দিয়ে তোমার জন্য গিবত বাইর হবে। এই জন্য মুসলমানকে সব সব কাজে বিশ্বাস করতে হবে, কেন যে মুসলমান ফিরহাল বন্ধুত্ব দেখাইতে পারে ওই মুসলমান ঘুরি আবার তোমার জন্য দুশ্মনীও দেখাইতে পারে, তোমার জন্য দেখাইতে পারে। আলহামদুলিল্লাহ সব জায়গায় পোস্টার ফুকুর দিয়ে থেকে বলতেছে কা হুজুর আপনি কালেকশন করেন আমরা সহযোগিতা করব, বলছি কালেকশন করব না। শান্তিনাথ থেকে আমার দুই ভাই আমাকে বলতেছে ভাই আমি ওখানে আমার মুসল্লি, মানে হুজুর আপনি কালেকশন করেন আমরা আপনাকে সহযোগিতা করবো আপনার আসতে হবে না, বলছি লাগবে না করব না ইনশা আল্লাহর খাজানা অভাব নাই, অভাব আছে ভাই কথা বলেন আল্লাহর খাজানা অভাব আছে অভাব। এরপরে দাসেরা আমার পাঁচজন ভাই একসাথে আমার শাখা ভাই বললো হুজুর আমরা তো এইভাবে মাহফিল করতে পারবেন না, সবাই কালেকশন দিয়ে কালেকশন দিয়ে মাহফিল করে, আমি বলছি ভাই আমি ব্যাপকভাবে কালেকশন করব না, যারা আমার দোস্ত হাবাব আছে ওনাদের কাছে চাইছি ওনারা শরীর গেছে। আমি বাজারের ভিতরে হাইটা মাছ বাজারে গেছি, যাওয়ার পর আমার এক ভাই তো এক ভাই আমাকে ডাকেনি পরে বলতে পাঁচ টাকা দিছে, পাঁচ টাকা কত, পাঁচ টাকা, পাঁচ টাকা দিছে। আমি সুন্দর করে ব্যাগের ভিতরে বিসমিল্লাহ পড়ে লই আর তিন চারটা দোকানে গেছি বাজারে মসজিদে আসি খুলিয়া দেখি ছাব্বিশশো টাকা, কত টাকা কথা বলেন কত টাকা, ছাব্বিশশো টাকা তিন চার দোকানে আমার বন্ধু এরা এদের সাথে আমার পরিচয় এই এই। আর ইনশাল্লাহ আর বহু ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিমাণ সহযোগিতা করছে, তো এই জন্য এটাই দুনিয়াতেই এই ভাই দোস্ত যে তার বাপ মার জন্য বদনামি করতে পারে আমাদের মতো আলেমদের ব্যাপারে বদনাম করতে পারবে না, এইটা কোনো অস্বাভাবিকের কিছু নয়। নবীর মতো নবী যে রসুলকে জন্য আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন আবার সাজাইলেন হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত বানাইলেন আবার কোরআনে ভাকের মতন সম্পদ দান করলেন
এমন কতগুলো সূরা ফাতিহা অন্য কোন কিতাবের মধ্যে নাই, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহ তাআলা শুধুমাত্র সূরা ফাতিহাটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এমন নবীর জন্য যদি মানুষ দুশ্মনী করতে পারে, এমন নবীর জন্য যদি মানুষ শেখাইত করতে পারে, আমি ইদ্রিসের জন্য কেন, ওলামা ইকরামের জন্য? আমাদের রামপুর হুজুর কত জোরে কত কথা কয়, আমরা তো শুনি, কিন্তু আল্লাহ কেন রামপুর হুজুর কি কমে গেছে কোনো বন্ধে? ও ভাই কথা বলেন, কমছে নি না? আল্লাহ মান বাড়াই দিছে কথা কেন, মান বাড়াইছে নি? আমাদের হজরত বলতেন, বা দেখো ভাই, যেখানে মারামারি নেই এখানে জয় নেই, যেখানে ঠেলাঠারি নেই এখানে সোজা রাস্তা হয়ও না। তো এটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, কেউ আমাদেরকে ভালো বললো আলহামদুলিল্লাহ, কেউ আমাদেরকে খারাপ বললো আলহামদুলিল্লাহ, কিছু আসা যায়। আমার আল্লাহ যদি আমাকে যদি মোহাব্বত করে যে মসজিদের খাদমত করার তৌফিক দান করছে, আমাদের আমার মতো মানুষদেরকে যে আল্লাহ পাক দ্বীনের সাথে লাগাই রেখেছে, অথচ এইটা তো শুকর সারা দুনিয়াতে না, আমার মনে আসমানে যাই যদি সেজদা দিদি পড়ে কাঁদি থাকি তারপরে শুকর আদায় করে শেষ করতে পারব, পারবো ভাই? আছে কোন আল্লাহ? আমার আব্বা জান রহমতুল্লাহ একবার হাঁটাদারিতে যখন গেছে আমার দাওয়া হাদিসে বসে, আমাদের মুক্তি সাহেব মোসাফুদুর হুজুর হযরতের রুমে নিয়ে গেছে, একসাথে হুজুর 8000 ছাত্র আমার আব্বা নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে ওই হুজুরের কাছে যাইয়া নিজে নিজে কাঁদি বলতেছে, আমার হুজুর বলতেছে, আমাদের মুক্তি সাহেব বলতেছে, ভাই খালু আপনারে একটা ছেলে দিলাম, 8000-এ 2 বছর ছিলাম, 2 বছর 800 ছেলে জিম্মাদারি পুরা করছে, মেখল মাদ্রাসায় 2 বছর ছিলাম, 2 বছর 600 ছেলে জিম্মাদারি ছিলাম, তারপরে রশিদিয়া মাদ্রাসায় 7 বছর পড়ছি, নুরানি ট্রেনিং দিছি, কেরাত বিভাগ আনোয়ারা থানা কারি আব্দুল গনি সাহেব, হুজুর যারা চিনি আপনারা অনেকে চিনেন না, সারা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম কেরাতের প্রতিযোগিতা উনি নিয়ে আসছেন, বয়স্কদের বয়স্কদের ট্রেনিং উনি নিয়ে আসছেন, আলেমদেরকে 7 বছর দাওরা হাদিস পড়াইছেন, ওনার ছাত্র মধ্যে আব্দুল হক সাহেবুর 1 নম্বর, আব্দুল মালিক সাহেবুর 2 নম্বর, হাতাদের প্রথম কারি আব্দুল জাহেদ সাহেবুর, আব্দুল জহির সাহেবুর, ওনারা সকলে আমার কেরাত বিভাগের ওস্তাদ, এবং ওখানে যে প্রশিক্ষণ দিছি ওই প্রশিক্ষণেরও আলহামদুলিল্লাহ যে প্রশিক্ষণে যে কয়দিন ছিলাম এই কয়দিনও আমার কারি সাহেবুর আমার পাশে রইলে সবাই এক রাইতে আসার দিন বলতেছে, এরে ইদ্রিস তুই যে চলে যাস মনের ভিতরে কেমন জানি একটা ব্যথা লাগতেছে, তুই আজকে যাস না আর 2 দিন পরে যা, পরে 2 দিন পরে এস। এই জন্য দোস্ত ভাইয়ের আমার এই মাহফিলের আল্লাহ পাক মেহরবানি করি, যা কিছু শুনছি বলছি, হ্যাঁ আমরা যা কিছু শুনছি বলছি আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। এখন ভাই একটা কথা বলি, আমি আসলে কাল ছিলাম না, মুরব্বীদের মধ্যে অনেক মুরব্বী আমাকে বলতেছে যে ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ যে পরিমাণ খরচ করছেন হয়তো সব মিলিয়ে পাবেন না, তো এই জন্য আপনি প্যান্ডেলের ভিতরে কালেকশন করেন, কালেকশন করেন আলহামদুলিল্লাহ প্রশস্ত মানে সবাই দিবে, প্রশস্ত মানে সবাই দিবে। তো এই জন্য ওই মুরব্বীদের কথার সাথে আল্লাহর জন্য ইনশাআল্লাহ এক ভাই দাঁড়ান সবাই থেকে একটু নিয়ে নেন, সবাই আল্লাহর জন্য দেন, ইনশাআল্লাহ অনেক বড় বিশাল খরচ হয়েছে, আল্লাহর মেহরবানি করি, আল্লাহর ওলিরে আসছেন এখানে, আল্লাহ পাকের বড় শুকর, আমি বড় ধন্য হয়েছি, আমার ওস্তাদ জি এখানে আসছেন, আমার আব্বুর হুজুর এখানে আসছেন, আমাদের আবু তাইসা হুজুর ওখানে, আমি শান্তিরাত আসার পরে 3 দিন আমি খানকাতে গেছি, হযরত ওখানে আমাকে দেখি ওখানে গেছে, যে উনিও আসছেন আল্লাহর মেহরবানি, মানা করি দেওয়ার পরও চলে এসছে আলহামদুলিল্লাহ, এটা ওনাদের বড়, আল্লাহ তুমি আখেরাতে ওনাদের যা খায় দান করো। এই জন্য দেখ ভাই সবাই, এই তো সবাই, আর ওই পাশ থেকে 2 জন ভাই দাঁড়ান, ওই পাশ থেকে 2 জন ভাই দাঁড়ান।